হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা গীতাকে নানাভাবে অপমান করতে কোনো পথ খোলা রাখছে না অগ্নিজিৎ মুখার্জি তাই গীতার মা বাবার বাড়িতে চলে আসে সেখানে বস্তিতে আসা মাত্রই গীতার মা চা বিস্কিট দিতে লাগলে অগ্নিজিৎ রেগে যায় বলে আপনাদের সঙ্গে আমাদের কোনো কিছুতে যায় না আপনারা বুঝতে পারেন না আমি এখানে সম্পর্ক ভাঙতে এসেছি তার মানে স্বস্তিকে এবং গীতার সম্পর্কটা ভেঙে দিন আপনারা দেখবেন গীতার জন্য ছেলের অভাব হবে না আর আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে না তাই যেভাবেই হোক না কেন আমি স্বস্তিকের জীবন থেকে গীতাকে তাড়িয়ে ছাড়বো এরকম করে কি বিয়ে শাদি ভাঙা যায় নাকি বিয়ে সাত জন্মের বন্ধন এসব কী করছেন আপনারা দেখুন আমরা যা করছি বেশ করছি আপনার গীতার সঙ্গে মিশে চলেই আমার ছেলের জীবনেই অদপতন এসেছে ওকে এরকম করে কষ্ট পেতে হচ্ছে গীতা না থাকলে কোনো কিছুই আর সম্ভব হবে না আমি এই কেসটা কোটে কিন্তু লড়ছি গীতার বিরুদ্ধে আমি আপনার মেয়েকে শাস্তি পাওয়াবো ওকে জেল হাজত দেখিয়েই ছাড়বো আর ও যে অন্যায়গুলো করেছে আমার নিরীহ ছেলের সঙ্গে সেই অন্যায়ের প্রতিকার ওকে করতেই হবে আপনি এতক্ষণ যাবৎ আমাদের বিয়ান বলে খুব সমস্ত কথা শুনছিলাম কিন্তু এটা ভাববেন না মেয়ের মা বাবা হয়েছি বলে সব কিছু মুখ বুঝে সহ্য করব অপমানটা কিন্তু সহ্য করব না আপনি তো কোর্টে বেশ চিল্লাচিল্লি করেছিলেন কই কিপানের কেসটা জিততে পেরেছিলেন কি পারেননি এবারও আপনি কোনোভাবেই গীতার সামনে এই কেসটা জিততে পারবেন না এমনভাবে আপনাকে গীতা সকলের সামনে মিথ্যেবাদী প্রমাণ করে দেবে আপনি সেটা ভাবতেও পারছেন না তখনই গীতা চলে আসে পুজোর ফুলসহ গীতাকে শাড়ি পরা অবস্থায় দেখে অগ্নিজিৎ এমন কি তার বউ অবাক হয়ে যায় গীতা বলে কি ব্যাপার কোটে তো খুব আপনার মুখ চলে এখন আমাকে দেখে ম্যাও ম্যাও করতে শুরু করলেন কেন আপনি কি ভেবেছেন যে স্বস্তিক মুখার্জির মন থেকে আমাকে মুছে দিতে পারবেন আপনি তার ভালোবাসা শেষ করে দিতে পারবেন তাকে আটকে রাখার মতো ক্ষমতা আপনার আছে সে সুস্থ হলে ঠিক আমার কাছে ফিরে আসবে ছুটে আসবে এবং আমাকেই ভালোবাসবে এই বিশ্বাসটুকু আমার ভালোবাসার মানুষের প্রতি আমার রয়েছে তখন আপনি কি করবেন কোন সম্পর্ক ভাঙতে আসছেন আপনি আপনার ছেলে অসুস্থ কে ডিভোর্স পেপার পাঠাবে আর কে বা আইনি চিঠি গ্রহণ করবে বলুন তো আইনি দিক থেকে সমস্ত লড়াই আমি লড়তে রাজি আছি আপনাকে ভাবে আমি জিততে দেব না আর স্বস্তিক মুখার্জির আজকে এই অবস্থার জন্য আপনি যে দায়ী আপনি এগুলো করেছেন ষড়যন্ত্রকারী হিসাবে সেগুলো আমি প্রমাণ করে দেবো গীতা আমি আমার নিজের ছেলের কখনো কোনো ক্ষতি চাইনি যা তুমি মিথ্যে বলছো কিন্তু আপনাদের মধ্যে এমন কেউ রয়েছে যে গীতাকে মিথ্যেবাদী প্রমাণ করা এবং গীতাকে ভুল প্রমাণ করার জন্যই এই কাজগুলো করেছে আর বলি চলে গেছে স্বস্তিক মুখার্জির সেই মানুষটাকে আমি একবার খুঁজে পাই তাকে তো আমি শাস্তি দিয়েই ছাড়ব কী হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে পুলিশের হাত থেকে শেষ মুহূর্তে বিধান পালালো গীতার প্লানে গীতা খুব ভালো করে জানে যে বিধান পালিয়ে গেলেও সে যার কাজ করেছে তার সঙ্গে দেখা করার চেষ্টা করবে এমনকি যার কাজের অর্ডার নিয়ে এতগুলো টাকা বিধান পেয়েছে সেই মানুষটাকে কোনোভাবেই সে ছাড়বে না যদি সে নিজে ফেঁসে যায় আর সেই সব কারণেই গীতা নানাভাবে বিধানকে একটা টোপ দিয়েছে আর সে সেটা গিলেও ফেলেছে বিধান জানে না যে গীতা কত বড় একজন বিচক্ষণ লয়ার তার সঙ্গে মেয়ে বলে পেরে ওঠা যাবে না সে নানাভাবে এবার স্বস্তিককে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করবে অগ্নিজিৎ মুখার্জিকে বুঝিয়ে দেবে গীতা কখনও অন্যায় করতে পারে না এবং কোনো অন্যায় কেস সে হাতেও নেয় না তার জন্য গীতা এবার মরিয়া হয়ে উঠেছে কিন্তু অগ্নিজিৎ গীতাকে কম মান অপমান করছে না এই সমস্ত কিছু উপেক্ষা করে গীতা এবার সামনে কী করে এগিয়ে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন